হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা আজকে দ্বিতীয় ভিডিও তোমাদের সামনে। এখন বেশ তাড়াতাড়ি আসতে পারছি, যে আমারও ভালো লাগছে। তো যাই হোক, এই ভিডিওতে দুটো ছোট ছোট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, ওয়েস্ট বেঙ্গল দলের বর্তমান যে ডামাডোল পরিস্থিতিটা চলছে, তার আবারও একটা উদাহরণ কিন্তু আমরা একটু আগেই দেখতে পেলাম। ওয়েস্ট বেঙ্গল দলের বর্তমান অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য, তিনি কিন্তু একটু আগেই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন, এবং সেই পোস্টের যা বক্তব্য, অরিন্দম ভট্টাচার্য এই মরশুমে অধিনায়কের পদ থেকে তিনি স্টেপ ডাউন করছেন, অর্থাৎ অধিনায়কের পদ থেকে তিনি পদত্যাগ করছেন। এবং তার কারণ হিসাবে তিনি যেটা বলেছেন, যে তার পেশাদারিত্ব, তার কোনো দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে বিগত দিনগুলোতে যেরকমভাবে প্রশ্নচিহ্ন তোলা হয়েছে, সেই ব্যাপারটাকে তিনি একেবারেই খুব একটা ভালোভাবে দেখছেন না, এবং তিনি আর ওয়েস্ট বেঙ্গল দলের অধিনায়ক থাকবেন না। এবং তিনি তার দ্বিতীয় একটি টুইটে যেটা বলেছেন, যে অধিনায়ক না থাকলেও এই মরশুমের আর যে কটা ম্যাচ ওয়েস্ট বেঙ্গলের বাকি আছে, সেই কটা ম্যাচ তিনি কিন্তু দলের হয়ে নিজেকে উজাড় করে দেবেন, এবং যতটা ভালোভাবে সম্ভব এই মরশুমটা শেষ করা যায় সেই চেষ্টা তিনি করবেন। তো বুঝতেই পারছো, ওয়েস্ট বেঙ্গল দলের ডামাডোল পরিস্থিতি যে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু অরিন্দম ভট্টাচার্যের এই বক্তব্য থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে কি চলছে যে গোয়ায় ওয়েস্ট বেঙ্গলের হোটেলে, সেটা আমরা কেউ জানি না। কিন্তু আজকে অরিন্দম ভট্টাচার্যের এইভাবে অধিনায়কের পদ থেকে ইস্তফা দেওয়া কিন্তু সত্যি আবারও শ্রী সিমের ম্যানেজমেন্টের ম্যানেজিং ক্ষমতার দিকে কিন্তু, মানে দল চালানোর ক্ষমতার দিকে কিন্তু আবারও একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন তুলে দিল। তো এই মুহূর্তে তো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা একেবারেই খুব একটা ভালো না। তারা লিগ টেবিলে এখন 11 নম্বর স্থানে অবস্থান করছে। তো সেখান থেকে তাদের আর উঠে আসার সম্ভাবনাও কতটা আছে সেই ব্যাপারে তো সত্যি বলতে কি আমরা কেউই সেরকমভাবে নিশ্চিত নই। তার মধ্যে থেকে এরকমভাবে একের পর এক বিতর্ক, ওয়েস্ট বেঙ্গল দলের পরিস্থিতি কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু আরও খারাপ করে দিচ্ছে। তো সত্যি কথা বলতে কি বলবো এই দলটাকে নিয়ে, এখন আর সেরকমভাবে কিছুই বলার নেই। তোবার দেখা যাক, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া তো সত্যি কথা বলতে কি আমাদের আর কিছুই করার নেই। তোবার দেখা যাক কি হয়। অন্যদিকে ড্যানিয়েল চিমা চুক্কু, যাকে ওয়েস্ট বেঙ্গল কিছুদিন আগে রিলিজ করে দেয়, সেই ড্যানিয়েল চিমা চুক্কুকে জামশেদপুর FC সই করিয়েছে। এটা কিন্তু একদম কনফার্ম আপডেট, অনেকদিন থেকে এরকম একটা খবর শোনা যাচ্ছিল। আজ কিন্তু জামশেদপুর FC-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে এই আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে। তো এই মরশুমের শেষ পর্যন্ত ড্যানিয়েল চিমা চুক্কুকে তোমরা জামশেদপুর FC-র জার্সি গায়ে কিন্তু খেলতে দেখবে। তো এটা অবশ্যই ড্যানিয়েল চিমা চুক্কুর জন্য একটা ভালো খবর। তো আশা করব তিনি জামশেদপুর FC-র হয়ে এই মরশুমে বেশ ভালো পারফর্মই করবে। বাকি যেটুকু সময় বাকি আছে তার জন্য তো বেস্ট উইশেস রইলই। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রাখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।